টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022-এর এবারের আসরে লিগের 16তম ম্যাচে দিনের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ার মোকাবেলায় মাঠে নামবে পাকিস্তান। এই দুদেশের ঝামেলা থাকায় এদেরকে খুব বেশি দেখা যায় না এদেরকে শুধুমাত্র এশিয়া কাপ টি-টোয়েন্টির মতো বড় বড় আসরে। তবে এবারও টি-টোয়েন্টি আসরেই বসতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ, যা দেখার জন্য মুখে আছে ক্রিকেট প্রেমীরা। যাই হোক বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যকার কি ম্যাচকে জিতবে? তো বন্ধুরা, এবার চলুন আমরা দেখে আসি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যকার হেড টু হেড স্টেজটা কেমন, তারপরে আমরা দেখে নেব ম্যাচ প্রেডিকশন। চলুন শুরু করি হেড টু হেড স্টেজ। ওভারঅল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মোকাবেলা করেছে 11টি ম্যাচ, যেখানে ইন্ডিয়া জয় পেয়েছে 7টি ম্যাচ এবং পাকিস্তান জয় পেয়েছে 3টি ম্যাচ, একটি ডে টাই হয়েছে। আর যদি তাদের লাস্ট 5 ম্যাচের পারফরমেন্সে তাকায়, সেখানে লাস্ট 5 ম্যাচে ইন্ডিয়া জিতেছে 3টি ম্যাচ, পাকিস্তান জিতেছে 2টি। তো বন্ধুরা, এই পরিসংখ্যান থেকে নিঃসন্দেহে বোঝা যায় ইন্ডিয়া একটু হলেও এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, এবার চলুন আমরা দেখে আসি ম্যাচ প্রেডিকশন কী বলছে এই ম্যাচ নিয়ে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, চলুন শুরু করে দিই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মধ্যকার ম্যাচ প্রেডিকশন। লেটস গো স্টার্ট দিস ভিডিও। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যকার ম্যাচে শেষ পর্যন্ত ম্যাচ প্রেডিকশন থাকছে ইন্ডিয়াকেই। তো বন্ধুরা, তাহলে কি প্রথম ম্যাচে জিতে যাবে ইন্ডিয়া? তাহলে গিয়ে হার দিয়ে শুরু করতে হবে এবারের আসল পাকিস্তানের? এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনি কোন দল সাপোর্ট করছেন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যকার ম্যাচে নিচে কমেন্টে জানাতে এগ্রি করবেন না। এবার যদি আমরা তাদের উইনিং প্রবলেমের দিকে তাকাই, সেখানে ইন্ডিয়াকে দেওয়া হয়েছে 64% এবং পাকিস্তানকে দেওয়া হয়েছে 36%। এই উইনিং প্রবাবিলিটি কিন্তু এগিয়ে রয়েছে ইন্ডিয়ায়। তো বন্ধুরা, এই উইনিং প্রবাবিলিটি ম্যাচ প্রেডিকশনে কোনো কিছু আসে না, সংক্ষিপ্ত ফর্ম্যাটে যে দল ভালো পারফরমেন্স করবে সেই দলে কিন্তু ম্যাচ জিতবে। তো বন্ধুরা, আপনি কোন দল সাপোর্ট করছেন নিচের কমেন্টে জানাতে একদমই বলবেন না। সবশেষে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, দেখার পরবর্তী কোনো ভিডিওতে তবে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।